আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে এমন একটি ল্যাপটপ নিয়ে আসলাম যে ল্যাপটপটিতে কি নেই এবং এই ল্যাপটপটি দিয়ে আপনারা কি করতে পারবেন না, এই সব জানতে হলে পুরো ভিডিও আমার সাথে থাকুন। আমি মনির আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন ঢাকা ইনফো চ্যানেল। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যদি অলরেডি করে থাকেন তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। তো দেখুন, আমরা যে ল্যাপটপটি আপনাদেরকে দেখাচ্ছি এটি একটি ব্র্যান্ড নিউ ল্যাপটপ। এই ল্যাপটপটির মডেল হচ্ছে এইচপি 240Z9। আর ল্যাপটপটিতে প্রসেসর হিসেবে যেটি পাবেন সেটি হচ্ছে পাওয়ার্ড বাই ইন্টেল কোরাই 5 12 জেনারেশন। আর এই প্রসেসরটিতে 10 কোর 12 থ্রেড থাকবে এবং ক্যাশ মেমোরি থাকবে টোটাল 12 MB এবং এখানে 7 ন্যানোমিটার থাকবে। সো লেটেস্ট প্রসেসর কিন্তু আপনারা এখানে পাচ্ছেন। আর এই প্রসেসরের সাথে কিন্তু আপনারা ইন্টেল আইরিশের জিপিউ পেয়ে যাবেন, যেটি কিন্তু র্যাম থেকে শেয়ার হয়ে প্রায় 4 GB মতো কিন্তু আপনাকে সাপোর্ট দিয়ে থাকবে। সো এটি কিন্তু ইউজফুল এবং অনেক পাওয়ারফুল এবং হেল্পফুল গ্রাফিক্স এবং প্রসেসর আপনারা কিন্তু পাবেন। ল্যাপটপটিতে স্টোরেজ হিসাবে 512 GB M.2 NVMe SSD পাবেন এবং এই ল্যাপটপটির সাথে কিন্তু আপনারা র্যাম হিসাবে ডেডিকেটেডলি 8 GB র্যাম পাবেন, যেটি DDR4-এর, এবং এই র্যামের স্লট কিন্তু এক্সট্রা 2টি স্লট রয়েছে। অর্থাৎ 2টি স্লটেই কিন্তু আপনারা চাইলে, একটিতে 8 GB লাগানো আছে আর একটি চাইলে আপনারা র্যাম আরও এক্সপ্যান্ড করতে পারবেন। ল্যাপটপটি কিন্তু ম্যাক্স 32 GB পর্যন্ত র্যাম সাপোর্ট করে থাকে। ল্যাপটপটিতে মূল ফিচারের মধ্যে যেটি রয়েছে সেটি হচ্ছে এর ডিসপ্লে কোয়ালিটি। এখানে ডিসপ্লে হিসাবে আপনারা 14-ইঞ্চ ফুল HD IPS ডিসপ্লে পাবেন, যেটি 250 nits থাকবে, 45% NTSC থাকবে, sRGB হিসাবে 90-95% কিন্তু প্রায় 100%-এর কাছাকাছি কিন্তু পেয়ে যাবেন। সো একুরেট কালার কিন্তু আপনারা পাবেন। ল্যাপটপটিতে ব্যাকলিট কিবোর্ড রয়েছে, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন, এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও কিন্তু রয়েছে। সো এই ল্যাপটপটিতে কিন্তু আপনারা যেমন রাতের বেলা লাইট বন্ধ করে কাজ করতে পারবেন, তেমনি কিন্তু প্রপার সিকিউরিটি দিতে পারবেন, কারণ কিন্তু এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে। এটি মাল্টিটাস্কিংয়ের জন্য টাচপ্যাডটি বেশ বড় সড়ো রয়েছে, ডিভাইডেড করা আছে, আপনারা কিন্তু ইজিলি কাজগুলো করতে পারবেন। ল্যাপটপটিতে আপনারা উইন্ডোজ 11 লাইসেন্স ভার্সন পাবেন। আমরা ফার্স্ট টাইম আমরা জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে ল্যাপটপটি অন করছি। তো দেখুন, এটি কিন্তু সাইড ভিউ কিন্তু অনেক ক্লিয়ার, অর্থাৎ 178 ডিগ্রি থেকেও কিন্তু আপনারা ল্যাপটপটি ক্লিয়ার দেখতে পারবেন। এবং এটি অ্যান্টিগ্লেরি একটি ডিসপ্লে রয়েছে, যার দরুন কিন্তু ল্যাপটপটিতে আপনারা কিন্তু কোনো রিফ্লেকশন আসবে না, লং টাইম কাজ করতে পারবেন, চোখের কোনো ক্ষতি করবে না। এই হচ্ছে ল্যাপটপটির ডিসপ্লে। এখন আপনারা এখানে আরও কিছু ফিচার জানতে পারবেন। এখানে IPS ডিসপ্লে বোঝার উপায়, আপনি যখন টাচ করবেন তখন কিন্তু এটি লিকুইড হবে না, তার মানে এটি IPS ডিসপ্লে। আপনারা কিন্তু নিজেই প্রুফ দেখতে পেলেন, বা আপনারা যখন কিনবেন তখন কিন্তু আপনারা এটি দেখে নেবেন যে এটি লিকুইড হয় কিনা। অর্থাৎ IPS ডিসপ্লে হলে ডিসপ্লেতে যখন হালকা করে চাপ দিবেন তখন কিন্তু কোনো লিকুইড হবে না। এতে কি হবে, ছবিগুলো কিন্তু একুরেট থাকবে, কোনো কালার কিন্তু যে রকমটি কালারটি রয়েছে সেরকমটিই থাকবে, কোনো ফেড হবে না, অর্থাৎ কালার কোনো আলাদাভাবে অন্যরকম কালার হবে এরকমটি কিন্তু হবে না। সো সেই দিক থেকে কিন্তু এই ডিসপ্লের মানটি কিন্তু অনেক বেটার রয়েছে। কিবোর্ডটি ব্যাকলিট যুক্ত এবং ব্ল্যাক হওয়ার কারণে কিন্তু লেখাগুলো ভালো ফুটবে। সো রাতের বেলাও আপনারা ক্লিয়ার কিন্তু এটি লাইট বন্ধ করেও কাজ করতে পারবেন। ল্যাপটপটিতে ওয়েবক্যাম হিসাবে HD ওয়েবক্যাম পাবেন, যেটি 720p রেজুলেশন থাকবে। এখানে আরেকটি ফিচারের মধ্যে যেটি বলতে হয় সেটি হচ্ছে এই ল্যাপটপটির আরেকটি স্পেশালিটি হচ্ছে এর ব্যাকআপ টাইম। ল্যাপটপটিতে 3 সেলের ব্যাটারি রয়েছে, যে ব্যাটারি দিয়ে কিন্তু এই ল্যাপটপটি, যেহেতু IPS ডিসপ্লে রয়েছে, সো এই IPS থাকার কারণে কিন্তু প্রত্যেকটি দেখুন কালারগুলো কিন্তু একুরেট আসবে, এর জন্য ব্যাটারি কনজিউম করবে। সো আপনারা কিন্তু অনায়াসে 5-6 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন। পোর্টগুলো দেখুন, অডিও কম্পো পোর্ট, USB 3.1 3.2, HDMI টাইপ সি, এবং এখানে ল্যান পোর্টও আপনারা পাবেন, ফাস্ট চার্জিং পোর্ট রয়েছে, এবং দেখুন এখানে কিন্তু ল্যাপটপ লকার এবং টাইপ সি সব কিছুই পেয়ে যাচ্ছেন। দেখুন পিছনের দিকে রাবার গ্রিপ রয়েছে, উঁচু হয়ে থাকবে। এখানে কিন্তু আপনারা HP অরিজিনাল HP-র একটি স্টিকার পাবেন, যেটি দিয়ে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এই ল্যাপটপটি অরিজিনাল কি না। তো সেটিও কিন্তু সিকিউরিটি এখানে পেয়ে যাবেন। ল্যাপটপটিতে আপনার ওয়ারেন্টি হিসাবে 3 বছর ওয়ারেন্টি পাবেন, ব্যাটারি এবং চার্জার থাকবে 1 বছর ওয়ারেন্টি। এখানে ওয়াইফাই হিসাবে ওয়াইফাই 6 পাবেন, ব্লুটুথ হিসাবে 5.1 পাবেন। সো লেটেস্ট কানেক্টিভিটি কিন্তু এখানে পাবেন। আর এই ল্যাপটপটি কিন্তু বিজনেস সিরিজের একটি ল্যাপটপ, এটির কিন্তু বডি হিসাবে হার্ডি বডি রয়েছে, মেটাল ফাইবার মিক্সড বডি রয়েছে, লংজিবিলিটি অনেক বেশি হবে। এই ল্যাপটপগুলো কিন্তু আপনারা প্রপারলি 4-5 বছর কিন্তু স্মুথলি চালাতে পারবেন,
এবং সফট হ্যান্ডে চালালে কিন্তু এই ল্যাপটপটি আপনারা 10 বছর চালাতে পারবেন নিঃসন্দেহে। তো দেখুন এই ল্যাপটপটি যেরকমটি দেখছেন, এটি একটি কালারই এসেছে, সিলভার কালার অনলি। তো অনেকেরই ব্ল্যাক কালার পছন্দ হতে পারে, তবে ব্ল্যাক কালারের ল্যাপটপগুলো সাধারণত প্লাস্টিক বডি হয়ে থাকে, সো আপনারা চেষ্টা করবেন সিলভার বডিটাই নেওয়ার জন্য। তো দেখুন যেটি বলছিলাম, এই ল্যাপটপটিতে কিন্তু যেমন ব্যাকআপ পাচ্ছেন তেমনই কিন্তু সব ধরনের কনফিগারেশনই কিন্তু লেটেস্ট রয়েছে। সো আমি বলবো যে বর্তমান সময়ে ল্যাপটপের দাম যে হারে বেড়েছে সেই তুলনায় কিন্তু এই ল্যাপটপটি কিন্তু বেস্ট একটি ল্যাপটপ হতে পারে আপনার জন্য, বিশেষ করে যারা কারা ইউজ করবেন আমি একটু আইডিয়া দিচ্ছি। বিশেষ করে যারা আউটসোর্সিংয়ে কাজ করেন, যারা প্রচুর ল্যাপটপ নিয়ে এদিক সেদিক ঘোরাফেরা করেন, ট্রাভেলিংয়ে থাকেন তাদের জন্য, এবং যারা সিএসসি স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং পড়েন বা ডাক্তারি পড়েন, টেক্সটাইলে পড়েন, সবাই কিন্তু এই ল্যাপটপটি প্রিফার করতে পারবেন। প্রফেশনালি গ্রাফিক্স ডিজাইনের কাজও কিন্তু করতে পারবেন, এবং বিশেষ করে যারা ইউটিউবার আছেন তারাও কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন, কারণ এটি দিয়ে কিন্তু একুরেট কালারটি আপনারা পাবেন। সব কিছু মিলে বর্তমান সময়ে প্রাইস অনুযায়ী কিন্তু আমি বলবো যে এই ল্যাপটপটি কিন্তু বেস্ট ল্যাপটপ হতে পারে আপনার জন্য। ল্যাপটপটিতে স্পেশাল অফার প্রাইস থাকবে শুধুমাত্র চ্যানেল সাবস্ক্রাইবারদের জন্য। সো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো এখন বলবো এই ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য। ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য যেটি ধরা হয়েছে সেটি হচ্ছে 75,000 টাকা, বাট আমাদের চ্যানেল সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্সরা পাবেন স্পেশাল ডিসকাউন্ট আপনাদের জন্য 71,000 টাকা। কী নেই এই ল্যাপটপটিতে? সব কিছুই কিন্তু একদম লেটেস্ট রয়েছে। তো সব কিছু যখন লেটেস্ট তখন কিন্তু আপনারা এই বাজেটে, যারা 70,000 টাকা প্লাস মাইনাস বাজেট রেখেছেন, তারা কিন্তু অবশ্যই এই ল্যাপটপটি প্রিফার করবেন, কারণ এই ল্যাপটপটি যেমন ফাস্ট কাজ করবে তেমনই কিন্তু ব্যাটারি ব্যাকআপ দিবে, তেমনই আপনারা ব্যাকলিট কিবোর্ড পাচ্ছেন, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন, সব কিছুই কিন্তু পেয়ে যাচ্ছেন এক ল্যাপটপে। এবং সব কিছু মিলে আমি বলবো যে যারা কোনো ভালো মানের ল্যাপটপ কিনতে চান বা খুঁজছেন তারা কিন্তু অবশ্যই এই ল্যাপটপটি প্রিফার করতে পারেন। ঢাকা ইনফো চ্যানেলে সবাইকে স্বাগত, কারণ আপনারা বড় বড় মতোই আমাদের সাথে আছেন। আরও নতুন নতুন আমাদের ল্যাপটপগুলো আসবে খুব রিসেন্টলি, হয়তো 13th generation প্যাভিলিয়ন সিরিজ আমরা পাবো হাতে, তখন সেগুলোর রিভিউ করব। সেই পর্যন্ত আমার সাথে থাকবেন, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আবারও ভুলে যেয়ে থাকেন তারা চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিওটি আমার সাথে ছিলেন, এই জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।